মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইলের সাংসদ আমানুর রহমান খান রানার জামিন চার মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষের সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন একই সাথে ছয় মাসের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন আদালত আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে দুই তেরো সালের আঠারোই জানুয়ারি গুলি করে হত্যা করা হয়